দাদা আর মা সকল জয় গুরু। সবার প্রথমতে মই বিহুর শুভেচ্ছা জানাইছো আর মকর সংক্রান্তির জন্য সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে কলকাতা থেকে বিশিষ্ট শিল্পী মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস আমার বাড়িতে, তো শিলং যাওয়ার পথে আমার বাড়িতে আমি নিমন্ত্রণ করেছিলাম, উনি আসলেন। আমি খুব ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে আমার বাড়িতে দুমুঠো ভাত খাচ্ছে, তো লম্বা করছি না কিছু। বিশ্বজিৎ কেমন লাগলো? প্রথমত আমি এখানে এসে খুব নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, আমি আপনার মতো মানুষের সাথে বসে একটু সময় কাটাচ্ছি। সবথেকে বড় ব্যাপার, আমি মানে গুরু ভাইয়ের সাথে সময় কাটাচ্ছি, এটা আমার কাছে খুবই ভাগ্যের বিষয়। আর এখানে এসে যতটুকু আমি দেখেছি, যতটুকু পেয়েছি, আর আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি পরে কোনো একদিন আসবো, আপনার সাথে একটু বেশি সময় কাটাবো। আজ হয়তো সেরকম একটা সময় দিতে পারলাম না, আমাকেও কাজে সূত্রে চলে যেতে হচ্ছে। দেখছি এরপরে আপনার সাথে আমার একটু সময় কাটানোর খুবই ইচ্ছে। এখন ঈশ্বর কবে চায় তার ইচ্ছে, দেখা যাক। আমাদের গুরু ভাই দেওঘর থেকে গুরু ভাই মিস্টার শুভেন্দু মণ্ডল, যিনি বিশিষ্ট শিল্পী মূর্তিকার, আর বিশ্বজিতের গুণ হচ্ছে উনি মাটির মূর্তির উপরে ও ঢাই বানায়, আর যেটা আপনার সিমেন্টের মূর্তি হোক বা ফাইবারের ফাইবার গ্লাসের মূর্তি ও এটা শেপ দেয়। যেমন ব্রহ্মপুত্র নদীর উপরে যেটা আছে বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি, সেরকম ও সেই সেই জিনিসটা ও করে, সেই ধরনের ও শিল্পী। তো যথেষ্ট শিল্পী মানেই ঠাকুর প্রদত্ত লোক। তো আমি ঈশ্বর প্রতি বহুত কৃতজ্ঞ, বা ঈশ্বর প্রতি বহুত কৃতজ্ঞ যে পূজনীয় অভিন দাদার আশীর্বাদত মই শুভেন্দু দাক পাইছোঁ, আর শুভেন্দু দার থ্রুত মই বিশ্বজিতক পাইছোঁ। তো এনিওয়ে থ্যাংক ইউ।